Hello guys, welcome to my channel খেলার বাণী। তো আমি আজকে চলে এসেছি সাউসিটি মলে। সাউসিটি মলে কি করতে এসেছি তোমরা টাইটেল এন্ড থাম্বনেল থেকে বুঝে গেছো। হ্যাঁ, আমি আজকে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ যেটা ইন্ডিয়াতে হতে চলেছে এই অক্টোবর মাস দিয়ে সেটারই ট্রফি এখন আছে ওইখানে ওই সাউসিটি মলের ওখানে, ওটাই আমি দেখতে এসেছি। তো আমার সাথে এখন আছে দেবজিৎ কোদা। তো ট্রফিটা এই যে সারপ্রাইজলি এখানে রাখলো, তোমার কেমন লাগছে বলো? না অবশ্যই অবশ্যই, ট্রফিটা অ্যাকচুয়ালি বলে দিই ইনফরমেশন, শুক্রবার কিন্তু ইডেন গার্ডেন্সে এসেছে, সেটা কিন্তু আপনারা আশা করি সবাই দেখতে পেয়েছেন। এবং শনিবার এবং আজকে কালকে এবং আজকে দুদিন মিলে কিন্তু সাউথ সিটিতে কাইটা দক্ষিণ কলকাতার একটা সবচেয়ে ব্যস্ততম মল, একটা খুব পপুলার মল, সেই জন্য এখানে রাখা হয়েছে। এবং সবচেয়ে আমি বলবো এটা খুব ভালো উদ্যোগ, কারণ আইসিসি ওয়ার্ল্ড কাপ ট্রফি কিন্তু একটা মানে সত্যি দেখার মতো ট্রফি বা তাকে ছোঁয়ার মতো একটা সত্যি জিনিস, এবং এটা এখানে রাখার ফলে সাধারণ মানুষ কিন্তু ট্রফিটা আসতে পারছে। এবং সবচেয়ে বড় কথা, ট্রফিটা চারদিক থেকেই কিন্তু এমনভাবে রাখা হয়েছে, চার সামনে পিছনে দুটো সাইডে দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন। এবং সবচেয়ে বড় কথা, 8ই অক্টোবর থেকে ভারত যে বিশ্বকাপ অভিযান শুরু করবে তার ঠিক এক মাস আগে এই ট্রফিটা এখানে দেখতে পেয়ে সত্যিই কিন্তু উৎফুল্ল। এবং ট্রফিটা যে এত সামনে থাকে, আমি তো সত্যি কথা বলতে গেলে ওয়ার্ল্ড কাপ ট্রফি বহুবার দেখেছি, কিন্তু সেটা কখনো সোশ্যাল মিডিয়া পেজে বা ইউটিউবে বা আগেকার দিনে টিভিতে দেখেছি বা নিউজ পেপারে দেখেছি, বা সামনে থেকে এই ট্রফি দেখা এটা সত্যি অভিনব। শুনে নিলে বক্তব্য। তো আমি এখন তোমাদের ট্রফিটা দেখিয়ে দেবো, তো তোমরা ট্রফিটা দেখে নেবে। এই যে দেখতে পাচ্ছ এখানে লেখা CWC 23, আর ওই যে ওইখানে ভিড়। Myself wondering, what did happen to the last 10? I ran away with my life, fast forward, never turned back again. It's kind of funny that the more we pass time, the more we need to set them rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. ট্রফি তো কিরকম লাগলো আমাকে কমেন্ট করে জানাও, তোমার কিরকম লাগলো পুরো ট্রফিটা দেখে? অবশ্যই একটা বিশ্বকাপ যদি সামনে থেকে দেখি তাই কোনোদিন কেউ বলতে পারে খারাপ লাগবে, একটা বিশ্বকাপ যেই ট্রফি সত্যি কথা 2011 সালে টিভিতে দেখেছি বা যখন ধোনি বিশ্বকাপ চলেছে সেটাও টিভিতে নিউজ পেপারে বা আজকের দিনে ইউটিউবে দেখি, বাট এই যে ট্রফিটা যেটা কিনা সবচেয়ে বড় কথা, আগামী এক মাস বাদে এই ট্রফিটা টিভিতে দেখবো বা যেটার জন্য বিরাট কোহলি, রোহিত শর্মা না হার্দিক পান্ডিয়া দিয়ে বিরাট কোহলির ছবি দেখা যাচ্ছে লড়বে, তারা যেই ট্রফি লড়বে সেই ট্রফি সচক্ষে দেখা এবং সেটাকে ছুঁতে পারা একটা আলাদা অভিনব ব্যাপার, সত্যি আশা করিনি ট্রফি এরকম সামনে থেকে দেখতে পারবো। তো এই দাদাই আমাকে ফোন করে বললো যে ভাই এখানে ট্রফিটা এখনও আছে, তুমি চলে আসো। আমি ওর জন্য এলাম, আমার প্রচণ্ড শরীর খারাপ, কদিন ধরে এর জন্য চ্যানেলে ভিডিও আসেনি, দুদিনের দুটো খেলা CFL-এর খেলা আমি মিস করেছি, ইস্টবেঙ্গলের আর মোহনবাগানের। সেই সাথে আজকে বলে দিই আজকে মোহনবাগানেরও কিন্তু খেলা ছিল, 1-0 গোলে পিয়ারলেসের সঙ্গে জিতেছে, সেই খেলাটাও দেখতে গেছি। বাট আজকে খেলা নিয়ে বললো পিয়ারলেস যে বলছিল যে আনগোড়া টিম তৈরি করেছে বা যেহেতু রিলিজ প্লেয়ার রিলিজ করে দিয়েছে অগস্ট মাসে যেহেতু শেষ হয়ে গেছে, বাট যেই টিমটা খেলেছে আমি বলবো অসাধারণ, বিশেষ করে গোলকিপার যে খেলেছে অসাধারণ খেলেছে, কারণ সে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। হ্যাঁ, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, এবং ওই সেভগুলো না করলে কিন্তু একাধিক বলে মোহনবাগান জিততে পারতো। তবে মোহনবাগানের কিছু জিনিস বলবো যে খেলা ভালো হয়েছে, বাট পিয়ারলেসের ডিফেন্সিভ ওরিয়েন্টেশন, যেই জায়গা চ্যানেলগুলো যেগুলো গোল করা উচিত সেই জায়গাগুলোকে যেভাবে ব্লক করেছে এবং যেভাবে কাউন্টারে এসে একটা দুটো প্রায় গোল করে দিচ্ছিল, একটা মানে একটা দুটো গোল কিন্তু এমনভাবে মোহনবাগান ডিফেন্স ভেঙে ঢুকে গেছিলো, ম্যাচটা কিন্তু ড্র হলেও কিন্তু কিছু বলার ছিল না, অর্থাৎ ম্যাচটা মোহনবাগান জিতেছে ভালো এবং সুপার সিক্সের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল। বাট পিয়ারলেসের খেলাতে এইখানে এই জন্যই বললাম আমাদের অফ দ্য টপিক হয়ে যাচ্ছে, বাট পিয়ারলেসের খেলাটা এত ভালো লেগেছে যে ডিফেন্সিভ ওরিয়েন্টেশন ভালো, এরকম একটা টিম যারা কিনা একসাথে প্র্যাকটিসও করেনি একাডেমি লেভেলের টিম, দারুণ খেলেছে পিয়ারলেস। তো শুনে নিলে দুটো বক্তব্য, ট্রফি নিয়ে আর আজকের খেলা নিয়েও একটুখানি কিছু বলে দিল। তো তোমরা এই ট্রফি ট্যুরটা কীরকম লাগলো তোমাদের তোমরা কমেন্টে জানাও, আর আমার শরীর ঠিক হলে আমি আরও ভিডিও আনবো, যেরকম বলেছিলাম তোমাদের যে আইসিসি ওয়ার্ল্ড এই ক্রিকেট ওয়ার্ল্ড কাপের টিকিটের আমি আপডেট দেবো, কিন্তু আমি দিতে পারছি না, আমার প্রচণ্ড শরীর খারাপ, জ্বর এখনও পর্যন্ত। তো আমি এই দাদার কথাতেই এসেছি শুধু ট্রফিটা দেখতে, যে এই আগের দিন ইডেনে আমি যেতে পারিনি, তো এইখানে হলো ওর জন্যই যে আমি ট্রফি দিছে 9টা পর্যন্ত
এখন বাজে 9টা আর আমি খবর পেয়েছি 8টার সময়, তো ছুটতে ছুটতে চলে এসেছি, তো তোমাদের দেখিয়েও দিলাম। তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও, তাড়াতাড়ি 1Kটা করে দাও, খুব দরকার 1Kটা করার। একদমই তাই, এবং আরেকটা সারপ্রাইজ আমি বলছি, এখন বলবো না, সেটা দেখতে পাবে, ওর আরেকটা চ্যানেল আছে, সেখানে কিন্তু ঘোরাফেরা এবং খাওয়া দাওয়া যে জিনিসগুলো হয় সেগুলোও কিন্তু আমরা করার চেষ্টা করবো, যতটা আমাদের সামর্থ্যের মধ্যে কাজকর্ম, আমি অফিস করি বা ও কলেজে পড়ে পড়াশোনা এবং কাজের মাঝখানে, সেগুলোও কিন্তু আমরা করার চেষ্টা করবো। তাই সেগুলো দেখতে গেলে কিন্তু ওর যে আরেকটা চ্যানেল আছে সেটাও লিঙ্কে দিয়ে দেবে, সেটাকেও কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাঁ, হিমন মুখার্জির লাইফস্টাইল অনেকে জানো, অনেকে জানো না, তার একবার বলে দিলাম। তো তাহলে চলো, আজকের জন্য টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তখন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।